Welcome to Magro Online Class. Dear learners and viewers, how are you? Hope that you are all well by the grace of Almighty God. I am also well. I am Subroto Kumar Saha, Assistant Teacher English, Magura, Amuri High School, Magro Sodor, Magura. Dear learners, our today's topic is transformation of sentence, especially simple compound and complex. For your better understanding, I would like to speak in Bangla. Dear learners, in our last class, we learned some rules of transformation of sentence. Today, we will learn and practice some rules. Okay, students. আমরা আমাদের গত ক্লাসে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের উপরে কিছু নিয়ম শিখেছিলাম। আজকে আমরা আবার কিছু নিয়ম শিখব এবং প্র্যাকটিস করব, অনুশীলন করব। আমরা ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স শিখতে হলে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী আমাদের জানতে হয়। আমরা যা বিগত ক্লাসে শিখেছিলাম, আজকে আমরা শিখব কনজাংশনের পরিবর্তন করে কিভাবে সেন্টেন্স সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা যায়। সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স, সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল, কম্পাউন্ড এ অ্যান্ড কমপ্লেক্স এ অ্যাজ অবলিক সেন্স। ডিয়ার লার্নার্স, স্পেশালি আমরা এই কনজাংশনের পরিবর্তন করে আমরা শিখব কীভাবে সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমরা এই তিনটা নিয়মের উপর ভিত্তি করে তিনটা পরিবর্তন করব। আমরা একটা সেন্টেন্স গঠন করব সিম্পল, গোয়িং টু মার্কেট আই বট এ পেন। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে গোয়িং টু মার্কেট, মার্কেটে গিয়ে আই বট এ পেন, আমি একটা কলম কিনলাম। তাহলে এখানে গোয়িং টু মার্কেট, আমরা জানি ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত মানে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখানে সাবজেক্ট আই, মেন ভার্ব বট এবং পেনটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার এই অংশটুকুর উপর নির্ভর করে আমরা একটা সেন্টেন্স করব এবং এইটার উপর নির্ভর করে আমরা আর একটা সেন্টেন্স তৈরি করব। আমরা এইখানে দেখছি যে গোয়িং টু মার্কেট, এখানে কোনো ভার্ব আছে, অবশ্যই একটা ভার্ব আছে যেটা সাথে আইএনজি যুক্ত করা, গোয়িং। তাহলে এই অংশটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব এবং আই বট এ পেন এটাকে নিয়ে আমরা আর একটা সেন্টেন্স তৈরি করব। তাহলে এইটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমার মনে হয় কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে, দুইটা ক্লজ, এবং দুইটা ক্লজকে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং দুইটা ক্লজ মূলত সংযুক্ত করে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে এখানে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই সেন্টেন্সটা কম্পাউন্ড করলে কি হবে, কম্পাউন্ডে গোয়িং টু মার্কেট আই বট এ পেন, এখানে সাবজেক্ট আছে কি আই, তাহলে আমরা ওই সাবজেক্টটাকে ধরে নিয়ে আসলাম আই, যেহেতু টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে আমরা গোটাকে পাস্ট ইনডিফিনিট করব, আই ওয়েন টু মার্কেট অ্যান্ড বট এ পেন, বা আই বট এ পেন একটা দিলেই হবে, বট এ পেন। ডিয়ার লার্নার্স, আমি এই সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ডে করলাম তখন দুটো অংশ হলো, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ পেন, অথবা শুধু বট এ পেন করলেই হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে যদি প্রোনাউন বা সাবজেক্ট দুটো একই হয় দ্বিতীয়টা না ব্যবহার করলেও হয়। এই দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো। এবং এই একই সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে আসবে কমপ্লেক্স আসবে অ্যাজ আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড
went to market. I bought a pen. Dear learners, এখানে কমপ্লেক্স করলে মূলত যে সেন্টেন্সের আগে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করব সেই ক্লজটাকে বলা হয়েছে সাবঅর্ডিনেটিং ক্লজ এবং এই ক্লজটা আই বট এপেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ আমি অ্যাজ যুক্ত করছি মূলত আই ওয়েন্ট টু মার্কেটের আগে তাই আই ওয়েন্ট টু মার্কেটটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ আর আই বট এপেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা এইভাবেই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবো আশা করি তোমরা এটা বুঝছো বাসা এটা নিয়ে আরও প্র্যাকটিস করতে হবে আমরা পরবর্তী রুলসে যাই Besides, not only but also, but also, এবং এটা complex. আমরা জানি এই রুলটাই simple এ besides হবে, beside মানে এছাড়াও আর compound হবে not only but also, complex এ কোনো হবে না কারণ এটা দিয়ে দুটো রুলসই করা যায় আমরা সেটা নিয়ে একটু শিখব আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে এই বিষয়টা নিয়ে একটু দেখব বিসাইডস আমরা একটা সেন্টেন্স তৈরি করি সিম্পল সেন্টেন্স বিসাইডস গিভিং Besides giving us food, they gave us shelter. Dear learners, it is a simple sentence. Besides giving us food, অর্থাৎ আমাদের সে খাবার দিয়া ছাড়াও they gave us shelter. তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল অর্থাৎ বিষয়টাকে এখানে কয়টা ভার্ব আছে একটা ভার্ব অর্থাৎ দে গেভ আস শেল্টার এটা হচ্ছে মূলত একটা ভার্ব আর এখানে বেসাইডস গিভিং আস এই গিভিং সাথে আইএনজি গিভিং সাথে আইএনজি যুক্ত করা হয়েছে অর্থাৎ এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে এটার মেন ভার্ব নেই অর্থাৎ একটা পার্টিসিপেল অংশ হয়ে গেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ডে করি তাহলে আসবে They gave us not only food but also shelter. Dear learners, এখানে যে আসছে দে গেভ আস নট অনলি ফুড বাট অলসো শেল্টার অর্থাৎ তারা শুধু আমাদেরকে খাবারই দিয়েছিল না আমাদের আশ্রয়ও দিয়েছিল অর্থাৎ এই গিভ ওয়েবসাইট থাকলে ওই সেন্টেন্সটাকে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে কম্পাউন্ড করতে পারবো অর্থাৎ এইখানে দুটো ক্লজ হলো দে গেভ আস নট অনলি ফুড বাট অলসো শেল্টার যেহেতু নট অনলি বাট অলসো থাকলে পরের অংশে আমরা ভার্ব ব্যবহার না করলো ওটাকে দে গেভ আস নট অনলি ফুড বাট অলসো দে গেভ আস শেল্টারকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে দুটো ক্লজ আছে এবং দুটো ক্লজকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেটিং দুটো ক্লাসই ইন্ডিপেন্ডেন্ট ক্লাস এবং মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে ওকে ডিয়ার লার্নার্স তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো আমরা আমাদের নেক্সট ক্লাসে আরও কিছু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে প্র্যাকটিস করব থ্যাংক ইউ ভেরি মাচ